মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের আমার প্রথম বাংলা পড়া বইয়ে কাজ করব। তোমরা প্রত্যেকে তোমাদের আমার প্রথম বাংলা পড়া বই নাও, নিয়ে 19 পাতা খোলো। কি দিয়েছে দেখো, পরের ব্যঞ্জন বর্ণগুলি লেখো। এখানে একটা করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, তার পাশে একটা করে খালি ঘর আছে। প্রথমের ব্যঞ্জন বর্ণের পরের ব্যঞ্জন বর্ণটা তোমাদের লিখতে হবে। কি আছে প্রথমে দেখো, ক। ক এর পরের ব্যঞ্জন বর্ণ কি হয় বলো তো? প্রত্যেকেই জানো ক এর পর কি হয়, খ। তাহলে ক এর পরের ব্যঞ্জন বর্ণ হলো খ। তোমরা প্রত্যেকে এখানে খ লিখে ফেলবে। তারপর কি আছে দেখো, খ। খ এর পরের ব্যঞ্জন বর্ণ তোমাদের লিখতে হবে। খ এর পরে কি হয়, গ, তাই তো? তাহলে খ এর পরে তোমরা গ লিখে ফেলবে। এইভাবে গ এর পরের ব্যঞ্জন বর্ণ, ঘ এর পরের ব্যঞ্জন বর্ণ, উঙ্গা এর পরের ব্যঞ্জন বর্ণ, চ এর পরের ব্যঞ্জন বর্ণ, ছ এর পরের ব্যঞ্জন বর্ণ, বর্গীয় জ এর পরের ব্যঞ্জন বর্ণ, ঙ এর পরের ব্যঞ্জন বর্ণ, ট এর পরের ব্যঞ্জন বর্ণ, ঠ এর পরের ব্যঞ্জন বর্ণ আর ড এর পরের ব্যঞ্জন বর্ণ লিখে কাজটা সম্পূর্ণ করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।